ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সবচেয়ে বেশি দুর্ঘটনা প্রবণ এলাকা ত্রিশাল। মহাসড়কের এ এলাকায় সড়ক দুর্ঘটনায় গত তিন বছরে অর্ধ শতাধিক নিহত ও পাঁচ শতাধিক আহত হয়েছেন। বারবার কেন ঘটছে একের পর এক এমন দুর্ঘটনা, তার বিস্তারিত তথ্য জানাতে ভালুকার কাঁঠালি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, প্রশাসনের দিক থেকে কিংবা হাইওয়ে পুলিশের দিক থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা দুর্ঘটনা রোধে? আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে মামলা দেওয়া হয়, কিন্তু এতে কার্যত কোনো ফল পাচ্ছে না কিন্তু এই এই মহাসড়ক দিয়ে চলাচলগত মানুষরা। আমি যদি আপনাকে বলতে চাই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সবচেয়ে দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত হয়েছে ইতিমধ্যে ত্রিশাল। এখানে গত তিন বছরের ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বলছে পাঁচ শতাধিক সড়ক দুর্ঘটনায় পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছে সড়ক দুর্ঘটনায় এবং অর্ধ শতাধিক মানুষ কিন্তু এখানে নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায়। বিভিন্ন কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই ত্রিশাল অংশটি কিন্তু বেশ আলোচিত। এই এখানে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে যে আসলে মহাসড়কের অবৈধ যে পরিবহন গুলো রয়েছে, বিশেষ করে থ্রি হুইলার এবং যত্রতত্র ইউটার্ন, এই দুটি কারণেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয় যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। যে তারা প্রত্যাশা করছেন যে আসলে সড়কের যে আইন রয়েছে সেই আইন যথাযথভাবে প্রয়োগ হবে, সাধারণ মানুষ আইন আরো মানতে সচেতন হবে এবং যে যত্রতত্র ইউটার্ন গুলো রয়েছে এগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে আমাদেরকে আমরা জানতে পেরেছি। আমি যে অংশে এখন দাঁড়িয়ে রয়েছি এটি ভালুকার একটি অবৈধ ইউটার্ন। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটি অবৈধ যান চলছে এবং হরহামেশাই চলছে। প্রশাসন কিন্তু এই বিষয়ে কোনো কিছু কোনো তৎপরতা তেমন আমাদের চোখে পড়ছে না।